ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা। দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংক ডাকাতি, প্রকাশ্য দিবালকে মালদা গাজল সমবায়িকা ব্যাংকে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল, বয়স 35, বাড়ি শিক্ষকপল্লী এলাকায়। ব্যাংক কর্মী সূত্রে জানা গিয়েছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বোলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে, প্রায় 7-8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাস্থল গাজল থানার পুলিশ, মালদার গাজলে কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান। গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার, তার পেটে গুলি লেগেছে। আহত অবস্থায় গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমরা দুজন স্টাফ করেছিলাম, হঠাৎ করে 4-5 জন, 7 জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকাল, ক্যাশ নিকাল, এরকম বলছে, হিন্দি আদো আদো হিন্দি বলছে, ক্যাশ নিকাল। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ, ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল। এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল, ভোল্ট থেকে মানে ভোল্টের তো আমার একটা চাবি থাকে, বলছে চাবি দিয়ে, চাবি দিয়ে, তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল, চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে। তখন এখন তো অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো, আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল, আর আমার আমার কাছে গুলি ধরেই আছে, কোথায় কি মনে হচ্ছে গতকালকে আরো টাকা বেশি ছিল বা গতকালকে তো আমাদের টাকা বেশি ছিল, কেমন উত্তেজনা তখন বাইরে? বাইরের উত্তেজনা এখন কেমন, প্রচুর ভিড়, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেক লোক ছিল, কিন্তু এই যে টাকাগুলো জমা করা দিত সাধারণ পাবলিক, স্যার পাবলিক, হ্যাঁ পাবলিক। কি নাম আপনার? আমার নাম অনিতা সরকার। কি পদে আছেন? আমি হচ্ছে এসএসসি সুপারভাইজার আছি, সেন্সেক্স হবে ঠিক ওই পুরো মানে আড়াইটার আশপাশে আর কি, টাইমটা দেখিনি, একটা বোলেরো সাধারণ গাড়ি এসে হঠাৎ করে দাঁড়ালো, এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রিভলভার নিয়ে এসে ঘুরে গেল। আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো, মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখে, দুজনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থাকতে করছি, উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আবার ক্যাশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধসল, চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটের লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস্ট নিচে নেমে বেরিয়ে যেতে পারে, এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটাও ওরা নিতে পারে, ওই 7,000 টাকার মতো এখানে ছিল। ব্যাংক থেকে কত টাকা নিয়ে? ব্যাংক থেকে মোটামুটি ওই মানে কতটা একবার ঘুরবো, মোটামুটি ওই 3-4 মধ্যেই হবে, আমি এখন ফাইনাল করতে পারি, 3-4 লাখ। উপরে গুলি লেগেছে, যেটা সেটা হচ্ছে এক রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে, আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল, বোমাটা বাস করে বেরিয়ে গেল। কোন দিকে গেছে? মানে তার আগে কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন না? এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। কি মনে হচ্ছে তারা ছেড়ে গেছে তোমার ওই পাকুয়া রাস্তায়? আছে পাকুয়া রাস্তা। কি মনে হচ্ছে তারা আসলে কি বহিরাগত বা লোকাল বা কিছু? আসলে ওদের তো মুখ তো মাছ দিয়ে ঢাকা ছিল,
তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল, কিন্তু ওদের ভাষা ভাষাতে মনে হলো না যে ওরা বিহারি, মানে মানে ইয়ে ভাষী হিন্দি ভাষী না, হিন্দি ভাষী মনে হলো না। আর ওরা মোটামুটি 7-8 জন ছিল টোটাল। আপনার নাম? আমার নাম শরৎ কুমার। পুলিশ করেন আপনি? আমি ইকোপার্টি ব্যাংকে চাকরি। পুলিশ এসেছিল? আর পুলিশ এসেছিল কি বললো? পুলিশ এসে ওনারা এসে ঢুকলেন, তারপরে খবর পেলেন যে ওই তোমার কদম কদমতলায় নাকি এই বলে আর কি বেড়ে গেল যে ওই আসি আমরা এইভাবে বলে। আপনার নাম কি বললেন? আমার নাম শরৎ কুমার। কি করেন আপনি? আমি সেলস এক্সিকিউটিভ আছি।